ঠাকুর একটু প্রকৃতস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনি আত্মা, তিনি ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি, এক পুকুরে তিন চার ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যীশু, দুর্গা। বুঝলি কেশব, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারি। শ্যামা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার মাঝে, ওই যে আশা বায়ু ভরে জুড়ে বাধা তাহে মায়া দৌড়ি। শ্যামা উড়াচ্ছ ঘুড়ি সংসার তার লীলা, তিনি ইচ্ছাময়ী আনন্দময়ী। লক্ষ্যের মধ্যে
একজনকে মুক্তি দেন। একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, তিনি মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না, সকলেই যদি ছুঁয়ে ফেলে খেলা কেমন করে হয়? সকলে ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আহ্লাদ হয়, তাই লক্ষ্যের দু একটা কাটে। তিনি মনকে আঁকি ঠেড়ে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করগে যা, মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তার পাঠপদ্মে মন হয়। আমি ওই খেদে খেদ করি মা, আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে জাগা ঘরে চুরি আমি ওই খেদে খেদ করি। মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাশরি আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি, এসব তোমারই চাতুরী, আমি ওই খেদে খেদ করি মা, আমি ওই খেদে খেদ করি। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধ ভক্তি দাও, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধ ভক্তি দাও, এই নাও তোমার শুচি, এই নাও তোমার অশুচি, আমায় শুদ্ধ ভক্তি দাও, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধ ভক্তি দাও। ব্রাহ্ম ভক্তেরা, তোমরা একটি রামপ্রসাদের গান শোনো।
আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি, কালী গল্প তরু মূলে চারি ফল কুড়ায় পাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তি রে সঙ্গে লবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তি রে সঙ্গে লবি, ওরে বিবেক নামে তার বেটা তত কথা তাই শুধাবি, আয় মন বেড়াতে যাবি, আয় মন বেড়াতে যাবি। কিন্তু ফর্স করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন, সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো, লোকে মাঘ ছেলের জন্য এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়, সংসারের ভিতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথমাবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। যেমন ফুটপাতের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুকে খেয়ে ফেলে, প্রথমাবস্থায় বেড়া দিতে হয়, গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না, তখন গুড়িতে হাতে বেঁধে দিলেও কিছু হয় না। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে, হলুদ গায়ে মেখে জলে নাবলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সৎ সৎ বিচারের নাম বিবেক, ঈশ্বরই সৎ নিত্য বস্তু, আর সব অনিত্য অসৎ দুই দিনের জন্য, এইটি বোধ। আর ঈশ্বরে অনুরাগ, তার উপর টান ভালোবাসা, গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল। একটা গান শোনো। বংশী বাজিল ওই বিপিনে আমার তো না গেলে না, শ্যাম পথে দাঁড়ায় আছে তোরা, যাবি কি না যাবি বলবো, শ্যাম পথে দাঁড়াইয়াছে, যাবি কি না যাবি বলবো,
সম্পতি দাঁড়াইয়াছি আমার তো শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরীর ব্যথা তুই শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরীর ব্যথা বাজে বাঁশি কানে রোকাছি বাজিবাসি কানি রোকাছি আমার বাজি হৃদয় মাঝি বাঁশি বাজি আমার বাজি হৃদয় মাঝি বাঁশি বাজি আমার বাজি হৃদয় মাঝি বাঁশি বাজি শ্যামের বাঁশি বাজি বেরাউরাই তোমার বিনা কুঞ্জে শোভানা যেমন সংসারীদের মধ্যে সত্ত্ব রজ তম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্ত্ব রজ তম তিন গুণ আছে। সংসারী সত্ত্বগুণ কিরকম জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না, ঠাকুর দালানে পায়রাগুলো হাগজে, উঠোনে শ্যাওলা পড়ছে হুঁস নেই, আসবাবগুলো পুরনো ফিটফাট করার চেষ্টা নেই, কাপড় জাতায় একখানা হলেই হল। লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়ক, কারও কোনো অনিষ্ট করে না। সংসারী রজগুণীর লক্ষণ আবার আছে, ঘড়ি ঘড়ির চেন, হাতে দুই তিনটা আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি, বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নেই, নানা রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি এমনি সব। আর সংসারীর তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এই সব। যে ভক্তের সত্ত্বগুণ আছে সে ধ্যান করে অতি গোপন, সে হয়তো মশারির ভেতর ধ্যান করে, সবাই ভাবছে ইনি শুয়ে আছেন, রাত্রে বুঝি ঘুম হয়নি তাই উঠতে দেরি হচ্ছে, এদিকে শরীরের ওপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হল, খাবার ঘটা নেই, পোশাকের আড়ম্বর নেই, বাড়ির আসবাবের জাকজমক নেই। আর সত্ত্বগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না, ভক্তি রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দান, যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। আর ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত, ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে,
যেন ডাকাতি করে ধন কেড়েলেও মারো কাটো বাঁধো এইরূপ ডাকাত পড়া ভাব। কি আমি তার নাম করেছি, আমার আবার পাপ, আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন লোক হওয়া চাই। তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়, তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি তো আপনার লোক। ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি তাহার প্রেম রসাভিষিক্ত কণ্ঠে গাহিতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাচায়, কালি 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 বলে, কালি 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 বলে, অজপা যদি পুরায় গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি সন্ধ্যাজে বলে কালি পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা যে বলে কালি পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফের প্রভু সন্ধি নাহি পায়, প্রভু সন্ধি নাহি পায়, প্রভু সন্ধি নাহি পায়। ভক্তি পথ তোমাদের পথ, এ খুব ভালো, এই সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায়, আর তাকে জানবারই বা কি দরকার। এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার। আমি আধবোতল মদে মাতাল হয়ে যাই, তা চুড়ির দোকানে কত মন মদ আছে এ হিসাবে আমার কি দরকার। অনন্ত অনন্তকে জানবার দরকারই বাকি। এবারে ঠাকুর ব্রহ্মভক্ত শিবনাথের দিকে লক্ষ্য করে বলছেন, হ্যাগা তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম, একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গিয়েছিল, আমি বললুম তোমরা কিরকম লেকচার দাও আমি শুন। তা গঙ্গার ঘাটে চাঁদনিতে সভা হল, আর কেশব বলতে লাগল, বেশ বললে, আমার ভাব হয়ে গেছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ, এইসব। যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগল, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না?
আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি, স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষে ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঠেলা। ছি, অমন হীনবুদ্ধির কথা বলতে নেই, কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধনজন দাস দাসী, এ খবর কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই, তার কোথা বাড়ি, তার বাবা কি করে, কটি ভাই, এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করিনি। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান। ডুব ডুব সাগরে আমার মন, তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি যে প্রেমে রত্নধন, পাবি যে প্রেমে রত্নধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলছে হৃদে অনুক্ষণ। তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি যে প্রেমে রত্নধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙা চালায় আবার সে কোনে জোন, বিড়ি বলে শোন শোন শোন, বিড়ি বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। তলাতল পাতালে খুঁজলে, তলাতল পাতালে খুঁজলে পাবি যে প্রেমে রত্নধন, পাবি যে প্রেমে রত্নধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, তবে দর্শনের পর ভক্তের সাদ হয় তার লীলা কি দেখি। রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলে বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগল। তখন লক্ষ্মণ বললেন, রাম এ কি বলুন দেখি, এই নিকষা এক বুড়ি কত পুত্র শোক পেয়েছে, তার এত প্রাণীর ভয় পালাচ্ছে। রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললেন, রাম এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরও বাঁচবার সাধ আছে,
তোমার আরো কত লীলা দেখব। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয় আপনি জন্মান্তর মানেন? হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। ভীষ্মদেব দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে, তারা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই কি আশ্চর্য, পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রিয়, জ্ঞানী, অষ্ট বসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে একথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নেই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। ব্রাহ্মভক্তেরা কোল করতাল লইয়া তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে, চারিদিকে রামবাসীরা হরিনাম শুনিতেছেন, আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে কহিতেছেন, ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্রহ্ম জ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্ম জ্ঞানীদের চরণে প্রণাম। বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন। হে প্রভু প্রণমি তব কথা মৃত, শ্রবণে ভরিছে প্রাণ, হৃদয়ে তুলিছে তান, শ্রবণে ভরিছে প্রাণ, হৃদয়ে তুলিছে তান, ধন্য রসনা যাবে উচ্চারিত, হে প্রভু প্রণমি তব কথা মৃত, জয় কথা মৃত, জয়
নম কথা মৃত হে প্রভু প্রণমি তব কথা মৃত বাসনা বিনাশ করে ওই সুধা পানে মম সমাহিত জনম মরণ হরে বাসনা বিনাশ করে ওই সুধা পানে মম সমাহিত জ্ঞান ভক্তি জাগে তব পদ অনুরাগে কেন ভক্তি জাগে তব পদ অনুরাগে সাধিয়া শরণ জাগে আকুল চিত হে প্রভু প্রণমি তব কথা মৃত জয় কথা মৃত নম জয় কথা মৃত হে প্রভু প্রণমি তব কথা মৃত শুনে যে বা বলে এ কথা এ ধরা তলে ধন্য জীবন তার পুণ্যায়িত যে বা শুনে যে বা বলে এ কথা এ ধরা তলে ধন্য জীবন তার পুণ্যায়িত জয় যুগবাণী জয় জয় নব গীতা জয় যুগবাণী জয় নব গীতা জয় বেদ প্রভু মুখ বিনিশ্রিত হে প্রভু প্রণমি তব কথা মৃত শ্রবণে ভরিছে প্রাণ হৃদয়ে তুলিছে তান রসনা যাবে উচ্চারিত হে প্রভু প্রণমি তব কথা মৃত জয় কথা মৃত নম জয় কথা মৃত হে প্রভু প্রণমি তব কথা মৃত হে প্রভু প্রণমি তব কথা মৃত হে প্রভু প্রণমি তব কথা মৃত ওম শ্রী রামকৃষ্ণার্পণম অস্তু ওম শান্তি 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 ওম শান্তি 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 ওম শান্তি শান্তি শান্তি